আজ বুধবার একুশে নভেম্বর দৈনিক স্বাধীন সংবাদে প্রকাশিত প্রধান শিরোনাম ব্রাজিল নেইমারের অধিনায়কত্বে খুশি এক মাস পর শ্রদ্ধা কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন দুই রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাস সংকটে কাঙ্ক্ষিত সেবায় পিছিয়ে রয়েছে বিআরটিচি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে এসির প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব অনিয়ম হলে পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা এসি সচিব স্কাইপ বন্ধ থাকায় অন্য অ্যাপে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন তারেক নারায়ণগঞ্জে চলবে ইলেকট্রিক ট্রেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারেফ হোসেন এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়কারী স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা দুদক চেয়ারম্যান গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে ঢাকায় গ্রেপ্তার আট ইসি সচিব ডিএমপি কমিশনারের শাস্তি দাবি বিএনপির শুক্রবার তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীদের পোস্টারে খালেদা জিয়ার ছবি থাকতে পারবে আজ ঈদ এ মিলাদবী সালাল্লাহু আলাইসালাম রেকর্ড সেই হেলমেটধারী সহ গ্রেপ্তার ছয় নরাইল দুই আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাশরাফির মনোনয়ন পুলিশ হেডকোয়ার্টার্স বসে নির্বাচন কারচুপির ষড়যন্ত্র হচ্ছে ফখরুল শিশুরা জোরপূর্বক বাধ্যতামূলক শোষণমূলক শ্রমের উদ্দেশ্যে পাচার হয় সম্পদের হিসাব না দেওয়ায় রফিকুল ইসলাম মিয়ার কারাদণ্ড ক্রানীগঞ্জে গৃহবধীকে গলা কেটে হত্যা সাভারে এসএসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বেন চুয়ান্ন জন শিক্ষার্থী রংপুরে পরিবহন ধর্মঘাট ডেকে পর স্থগিত yeah